মূসা ডেকে বললেন, আল্লাহ আমার জান্নাতে বন্ধু বানাইবা নাই? আল্লাহ কয় হা। মূসা ডাক দিয়া কয়, আল্লাহ ওই বন্ধু কি দুনিয়ায় আসেনি রে? আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, হা মূসা ওই বন্ধু দুনিয়ায় আসে? মূসা ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়া একটু দেখা দে আমার বন্ধুটা ওই জান্নাতের ভিতরে কেমন, দুনিয়ায় আমি একটু দেখতে চাই কোথায় গেলে আমার বন্ধুর খবরটা পাওয়া যাবে, আমার বন্ধুর মোলাকাত হয়ে যাবে। আল্লাহ ডেকে বলেন, মূসা অমুক শহরের ভিতরে এক কসাই সারাদিন গোস্ত বিক্রি করে, এই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবেন। কি জান্নাতে যাবে? কার সাথে যাবে? কিরে কপাল ও বান্দারা, আমার মা বলতেন কাঁচা খলতে সময় লাগে, দুনিয়ায় বান্দার কপাল খলতে সময় লাগে না। ও দুনিয়ার বান্দারা, ও এবার কসাইর সন্ধানে পয়গম্বর মূসা রওনা করলেন। চলতে চলতে এবার শহরের ভিতরে যাইয়া দেখে, হা ওই একটা দোকানে একটা কসাই এবার গোশত বিক্রি করতেছেন বান্দা। ওই কসাই এবার যখন গোশত বিক্রি করতেছেন, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট নরম নরম গোশত গুলা, যেগুলা সিদ্ধ করলেই একবারে ভেঙে পড়েন, এই গোশত গুলা টোকায় টোকায়া এই গোশের ভিতর দিয়া থলের ভিতরে এবার ভরতেছেন। আল্লাহর বান্দা এবার যখন বিক্রয় শেষ হয়ে যায়, বাড়ির পানি রওনা করে, পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন, ও ভাই আমি একজন মুসাফির, তোমার বাড়ির আমাকে একটু মেহমান বানাই বানি। নওজোয়ান ডেকে বলেন, ওরে আগন্তুক আপনাকে চিনি না, তবে মেহমানদারি আপনাকে অবশ্যই করব, বাড়ির দিকে নিয়ে যাই। এবার বাড়ি চলে যায়, কোনো কাজ নাই, বাড়ি যাইয়া সর্বপ্রথম এবার গোশগুলা সুন্দরভাবে পাকাইয়া রুটি বানাইয়া জল দিয়া দিয়া সুরা দিয়া দিয়া বান্দা এবার মাকে সুন্দরভাবে বইসে বইসে খাওয়াইতেছে। ওই মা বলতেছে, ও আরশের মালিক আমার সন্তানটাকে এই জামানার নবী মূসার সঙ্গে জান্নাতের মালিক বানা দিও। ও আল্লাহর বান্দারা, অনেক সময় মায়েরা বাচ্চার মতন আলোচনা করে, সন্তানেরা বুঝমান হইলে মিটকি মিটকি হাসে। এ আল্লাহর বান্দা এমনি ভাবে মুস্কি মুস্কি হাসতেছে, পয়গম্বর মূসা ডেকে বলেন, ও নওজোয়ান তোমার মায় কি বলে আমি শুনি না, তবে তুমি মিটাইয়া মিটাইয়া কেন তুমি হাসতেছ? আল্লাহর বান্দা বলেন, আমার মা যা বলেই আপনি যদি শুনেন তো আপনিও হাসি দিবেন রে বান্দা। কি তোমার মা এমন কথা বলে? কয়, আমার মা বলে আমার জন্য দোয়া করে, এই জামানার নবী মূসা তার সঙ্গে যেন আমি জান্নাতে জায়গা পাই। এমন কথা শুনলে কি বান হাসবে? পয়গম্বর ডেকে বলেন, নওজোয়ান একটু সামনে আগায়, একটু বুকের সাথে বুকটা লাগায় দে, তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হইলাম এই জামানার নবী মূসা, এই জামানার নবী মূসা আমার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা, আমার আল্লাহ তোমার মার দোয়া কবুল করেছে। মা বাবার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। এবার বলেন না,
আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়ে যায়, বান্দার কি কোনো ভয় থাকেনি? কথা বলেন ও বাবাজি, আল্লাহর বান্দারা এই জন্য শোনেন, দুনিয়ার জমিনে আপ বাবার খেদমত কইরা এই দুনিয়া থেকে একটু দোয়া নেওয়া আমাদের দরকার আছে না নাই? আসেনি মায়ে যদি দোয়া করি চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির পালে বাইজি দিরে কোলে তুলে, হাত তুলি মা বলে বাইজি দিকে ওলি বানাও, হাত তুলি মা বলে বাইজি দিকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানা দায়ো দুনিয়ার বান্দারা, তোমার রবের নির্দেশ, তোমার রব তোমায় আদেশ দিয়েছেন রে গোলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ার জমিনে ইবাদত চলবে কেবলমাত্র কার চিল্লে বলেন আর জোরে সবাই মিলে আল্লাহ, অন্য কারো ইবাদত চলবে না, আমার স্থানে চলবে না, অন্য কোন বাহাদুরি চলবে না রে গোলাম। কোন বান্দা যদি বলে আমার পয়সা দেও, বুঝতে হবে নিজেও বেঈমান, আর যার দিয়ে সাজদা দাওয়াইতে চায় সেটাও বেঈমান বানাইতে যায়। আল্লাহ বলেন গোলাম তোমার রবের আদেশ, দুনিয়ার জমিনে তার ইবাদত চলবে, অন্য কারো ইবাদত করব না। এ বান্দা ইবাদত আল্লাহর হুকুম মানা, আল্লাহ যেগুলা হুকুম করলেন এগুলা মানবা, এগুলা মানার নাম ইবাদত, এগুলা করবা না এগুলা না করার নাম ইবাদত, এগুলা করবা এগুলা করার নাম হলো কি চিল্লে খান, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান,
ওয়াইতাইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু, আল্লাহর যত আদেশ আছে এগুলা বান্দা যখন আমলে পরিণত করবে এটার নাম হলো ইবাদত। আল্লাহর যতগুলা নিষেধ দুনিয়ার জমিনে আছে বান্দা এগুলা থেকে যখন বেঁচে থাকবে এর নাম কি আওয়াজ দিয়া বলে কি? এবার আমরা জবান দিয়া ইবাদত আছে না নাই কথা বলেন আর ওজনে বলেন। নবীজি আমার জানাই আফদলুল কালামি আরবাউন, ও দুনিয়ার ইমানদারেরা এই দুনিয়ার জমিনে চারটা কথা বড় দামি, চারটা কালাম বড় দামি। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বর হলো আল্লাহু আকবার। এগুলার নাম ইবাদত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও দুনিয়ার বান্দারা উযকুরুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো, কত স্মরণ করবা? উযকুরুল্লাহ কাসীরা, সর্বোচ্চ পরিমাণের আমি আল্লাহর স্মরণ করবা, মায়ের স্মরণ, বাবার স্মরণ, দাদার স্মরণ, দাদির স্মরণ, পীরের স্মরণ, মুরিদের স্মরণ, বন্ধুর স্মরণ, সবার চেয়ে বেশি স্মরণ হবে কার? একটু আওয়াজ দিয়া বলে আর জোরে খান। আপনি যদি স্মরণ করেন আপনাকে তিনি স্মরণ করবেন, আপনি স্মরণ করবেন না আপনাকে তিনি স্মরণ করবেন না, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আল্লাহকে আপনি স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করে। অতএব কোন বান্দা আল্লাহকে যদি বেশি পরিমাণে স্মরণ করে আমার আল্লাহ ওই বান্দাকে বেশি পরিমাণ স্মরণ করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বালা আসবে, মুসিবত আসবে, বেঈমানেরা আক্রমণ করবে, কিন্তু হ্যাঁ আপনার সম্পর্কটা যদি আমার সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয়, ওই আল্লাহর বান্দারা ভালোভাবে খেয়াল করবেন, সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয় দুনিয়ার কোনো ক্ষমতার দরকার হয় না। আমার আল্লাহ কুদরতিভাবে ক্ষমতা দিয়া বান্দার হেফাজতকারী হয়ে, কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক বন্ধুর সাথে, বন্ধুরে মারলে আর এক বন্ধু দাঁড়া যায় সাবধান, ভাইয়ের সাথে ভাইকে মারলে ডাক দিয়া বলে সাবধান আগাবি না খবর আছে, কিন্তু আল্লাহর যারা পাগল হয় আল্লাহকে ডাকতে ডাকতে এবার দুনিয়ায় যখন মজনু হয়ে যায়, এই বান্দাগুলা যখন দুনিয়ার কোন বান্দার আঘাত করে, বান্দার আঘাত করা লাগে না আল্লাহ আঘাত করে বিচার করে দেয়, দেয় না? কিতাবের ভিতরে লেখেন এক আল্লাহর পাগলা আল্লাহকে ডাকে আর রাস্তা দিয়ে চলতেছে চলতেছে কোনো হুক নেই জ্ঞান নাই, এত পরিমাণের আল্লাহকে ডাক দুনিয়ার জমিনে কারো কোনো খবর নাই। আল্লাহর বান্দা যাইতেছে তো একটা নারীর সঙ্গে এবার ঘষা লেগে
স্পর্শ লেগে বান্দিটা পড়ে যায়। নারীর স্বামী বেচারা সঙ্গে আসে, কি করবে? উইটাই পাগলার মার শুরু করে দেয়। পাগলা মার খায় আর দাঁড়ায় দাঁড়ায় দেখে, হাতে বল নাই, পায়ে বল নাই, আর দুনিয়ার কোনো মগ্নতা নাই, কেবলমাত্র আল্লাহর জিকির জবান দিয়ে জপে। মায়ের খাইয়া চইলা গেলেন, আর এই বান্দা বান্দি সামনের দিকে যখন আগাইলেন, কয় এই বান্দা এবার হাত পা কাঁপনে শুরু হইয়া জমিনে পড়ে গেলেন। বিবি কান্না করতেছে, বুঝলাম না ঘটনাটা কি, কেমন হয়ে গেল? আল্লাহর বান্দারা প্রশ্ন করেন, কি কারণে তোমার স্বামীর এমন হইল, কোন খবর তোমার কাছে আসেনি? কইতে এমন কোন খবর না, কিছু সময় আগে এক পাগলা আমার গায়ে ঘষা লেগে, আমার গায়ে ধাক্কা লেগে আমি পড়ে গেলাম। পাগলাটারে আমার স্বামী মার শুরু করে দিল, কয় মারতে মারতেই পাগলাটারে এমনি ভাবে তাড়াইয়া দিলেন। আল্লাহর বান্দা এবার হাঁটতে হাঁটতে ওই পাগলার কাছে যায়, জিজ্ঞাসা করে, কি রে তোমার সঙ্গে অমুক নারীর ধাক্কা লেগেছে? বলে, হা আমার এত খেয়াল নাই, তবে আমার একজন মারছে, তাও আমার তো খেয়াল নাই। আল্লাহর বান্দা ডেকে বলেন, তুমি কি বদ্ধ করেছ? কয়, না আমি কোনো বদ্ধ করি নাই, শুধু কেবলমাত্র এতটুকুই আমি জানি, দুনিয়ায় স্বামী বিবির প্রেমে পাগল হইয়া দুনিয়ায় কারো প্রতি যদি কোনো প্রতিশোধ নিতে পারে, আমিও যে মাওলার পাগল, আমার মাওলাও তার প্রতিশোধ নিতে পারে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সেটা হলো এই, আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা ইবাদত চলবে কার? অন্য কারো ইবাদত চলবে না, ইবাদত চলবে আল্লাহর। দুই নম্বর, এবার আমার আল্লাহ জানা দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে জানা দেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পর এই দুনিয়ার জমিনে মাতার পিতার খেদমত করবা, সৎ ব্যবহার করবা, ইহসানা ও বান্দা উত্তম এমন ব্যবহার করবা যেই ব্যবহার দুনিয়ার জমিনে অন্য কাউকে করা যায় না। আমার আল্লাহ বলে, কখনই ব্যবহার করবা, কখনই খেদমত করবা, কখনই আচরণ করবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই তোমার আব্বা এবং তোমার মা এই দুনিয়ায় একজন অথবা দুইজন তোমাদের সম্মুখ পানে যদি কি হয়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, এরে আল্লাহর গোলামীরা, তখন তোমার আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবা, কিন্তু অবস্থাটা আলাদা, কেমন ব্যতিক্রম ধর্মীয় অবস্থা, ছোটবেলা সন্তানেরা ডাক দিয়ে কয়, এটা আমার আব্বা, ও কয় আমার আব্বা, ও কয় আমার আব্বা, ও কয় আমার আব্বা, যখন বুড়া হয় ছোট মেয়ে ডাক দিয়ে খায়, ও বড় মিয়া তোমার আব্বারে ঠেকাও, মিজু মিয়া ডাক দিয়ে খায়, ও বড় মিয়া তোমার আব্বারে কয়ে দিও, এবার মিজু মিয়া ছোট মিয়ার ডাক দিয়ে খায়, তোর আব্বারে এমনে কইস, কথা কেন ঠিক কিনা? তবে সবাই না, কিছু কিছু হতবাগা কপাল পোড়া, এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, কখন কই দুইজন অথবা একজন যখন তোমাদের সম্মুখ পানে বুড়া হয়ে যাবে, চামড়া গুলা পাতলা হয়ে যাবে, জবানের কথাগুলো লয়া লয়া যাবে, শুধু তাই না, মুখের দাঁত গুলা যখন পড়ে যাবে, মুখের দাড়ি গুলা পেকে যাবে, চুলগুলা পেকে যাবে, চোখের পাওয়ারটা দুর্বল হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়ে কয়, শুনো না
ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার বান্দারা, তখন এই আব্বার মানবতি শব্দটি বলবানা, বলা তানহার হুমা ধমক দিয়ে কথা বলবানা, হা যদি কথা বলতে চাও ওয়াকুল্লাহুমা কৌলান করিমা। আল্লাহ বলেন হা সুন্দর উত্তম কথা দিয়া আব্বামার সঙ্গে কথা বলবা, এই দুনিয়ায় সর্বোচ্চ সম্মান দিয়া উস্তাদকে যে সম্মান দিবা এর চেয়ে আব্বা মাকে বেশি দিবা, পীরকে যে সম্মান দিবা এর চেয়ে আব্বা মাকে বেশি দিবা, এই রাষ্ট্রপ্রধানকে যে সম্মান দিবা এর চেয়ে আব্বা মাকে বেশি দিবা। শুনো আমার আল্লাহ জানায় দেয় ধুমুক দিয়ে কথা বলবা না, যদি কথা বলো সম্মান সুযোগ আচরণ করবারে বান্দা। শুধু তাই না, এই দুনিয়ায় তোমার সর্বোচ্চ ভালোবাসা আব্বামার পদতলে বিছায়া দিবা। অকুফি দিলাহুমা জানা ও বান্দারা, এই দুনিয়ার জমিনে তুমি তোমার সর্বোচ্চ ভালোবাসা আব্বা মার পদতলে লুটাইয়ে দিয়া এবার দোয়া করবা, যদি দুনিয়ায় থাকে তারপর দোয়া করবা, যদি দুনিয়া দাবি দেয় নাই আল্লাহ শিখা দেয় এরপরেও দোয়া করবা, ভুলবা না। আল্লাহ বলে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সমীরা। ও আল্লাহ, আব্বার উপর আপনি রহম করেন, মার উপর আপনি রহম করেন, আমার আব্বা আমার মা ছোটবেলায় আমাকে যেমনি ভাবে পালছে রে আল্লাহ, আপনার কুদরতি হাতে আমার মা আমার আব্বা এদের সবর করে দিলাম, আমার আব্বা আমার মাকে আপনি আমাকে যেমনি ভাবে তারা ছোটবেলায় লালন পালন করেছে আপনি আপনার কুদরতি হাতে লালন পালন করেন। চিল্লাকন সুবহানাল্লাহ। নবীজি আমার জানা দেয় জানুনি কেন, এক সাহাবি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় সবচেয়ে হক আমার উপরে কার, আমার প্রতি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি হক কার, কয় তোমার মা, এরপর আবার বলেন কার হক, কয় তোমার মা, এরপর বলেন কার হক, কয় তোমার মা। চতুর্থ নম্বর নবীজি এবার তাকে নবীজিকে প্রশ্ন করা হয়, নবীজি এবার জানা দেয় তোমার বাবা কেনই বা আল্লাহ এত দাম মাকেও দিলেন এত দাম বাবাকেও দিলেন। আল্লাহ জানা দেয় ওয়াসাইনাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা তোমাদের রবের তোমাদের প্রতি নির্দেশ হলো আদেশ হলো ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আব্বা মার প্রতি ভালো ব্যবহার করবা সদাচরণ করবা। কেন আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা, আল্লাহ জানা দেয় এই তোর মা অতি কষ্টে এই দুনিয়ার জমিনে তোরে এই পেটে ধারণ করেছে রে, উম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা, কয় তোর মা অতি কষ্টে এই দুনিয়ায় তোকে প্রসাব করেছে রে বান্দা। শুনে রে, এই দুনিয়ার জমিনে মার দাম কেন, কয় মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেন, শুধু তাই না ওই মা সালাসুনা শহরা, ওই মা 30 মাসের চেয়েও বেশি সময় নিয়া তোমার আর আমার গর্ব নিয়া দুগ্ধ পান করায়, এই সময়টা মা ঘুমাইতে পারে না,
রাতের বেলা সন্তান যখন পেটে থাকে কয় লাথি মারে, মাথা দিয়ে গুতা মারে, কত কষ্ট। ডাইনে ঘুমাইতে পারেন না, বায়ে ঘুমাইতে পারেন না, চিতে ঘুমাইতে পারেন না, বউটা ঘুমাইতে পারেন না। কখনো কখনো স্বামীকে জড়ায় ধরে কয় আমারে মাফ করে দিয়ে আমি বোধহয় দুনিয়া জমিনে আজ বাঁচব না। আল্লাহ বলে গোলাম এই দুনিয়ার জমিনে তোর মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, ও দুনিয়ার গোলামেরা তোর মা তোকে কষ্টের উপরে কষ্ট সহ্য কইরা এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন, পেটের ভিতরে পাইলা পাইলা। শোনো না, ঘুম হয় না, খাবার হয় না, দুনিয়ার জমিনে কিচ্ছু করা সম্ভব হয় না, এত কষ্ট। এরপরে আল্লাহ জানিয়ে দেয় ও হামলুহু হাফিজালুহু সালাসুনা শাহরা, ও দুনিয়ার বান্দারা এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে 30 মাস নিয়া মার দুগ্ধ পান সহ মাকে এত ডিস্টার্ব করালা, রাতের বেলায় কেউ কেউ কইরা উঠলা মা জননী তোমাকে থাপ্পর দেয় নাই, বরং স্বামীকে ইশারা করে বলেছে সাবধান আওয়াজ করবা না, আমার সন্তান ঘুমায় গেছে। এবার যখন উঠছে বুকের উপরে এবার নিয়া ঘুম পড়াইয়া কান্না বন্ধ করেছে, মারেন নাই, ডান্দারে প্রসাব করে দিলে, বান্দারে ঘুম পড়ায় রেখেছেন, বান্দারে প্রসাব করায় দিলে, নিজের জায়গায় ঘুম পড়িয়েছে। আমার আল্লাহ জানে দেয় অধিকারটা এত বেশি, আনিসকুরুলি ওয়ালি ওয়ালি দেই, ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহর যখন শুকরগুজারি করবা আমার পরে আব্বা মায়ের কৃতজ্ঞতা আদায় করবা। আমরা তো হাল জামানায় কলা গাছ ফাইরাইছি, আব্বা মার সাথে এমন আচরণ করি মনে হয় যেন আব্বা মা দুনিয়ার জমিনে বুঝা, অথচ আব্বা মার কাছে আমি বুঝা ছিলাম না। রাত নাই দিন নাই অসুস্থ হইলেই মা কান্না শুরু করে দিতেন, বাবা আদর শুরু করে দিতেন, বুঝা না সন্তানের জন্য বাবা কত পাগল ভাই। ও শায়েস্তাবাদের বান্দারা, এ বরিশালের বান্দারা একটু খেয়াল করে শুনে নেন, ও আল্লাহর বান্দারা খেয়াল করে শুনে নেন রে বাবা, এই আপনার বাড়ির সামনে কাঁচা একটা রাস্তা, মাটির রাস্তা, সামনে একটা হাক্কা মাচার, এভাবে রাতের বেলায় সন্তান যখন অসুস্থ হয় বাবার কোনো হুঁশ থাকে না, এমন দৌড় শুরু করেছে শায়েস্তা বাজার, কি শায়েস্তাবাদের বাজারে যাইয়া ডাক্তার আনছে, ডাক্তার আইনা সন্তান সুস্থ হইছে, ইতিমধ্যে বান্দার পায়ের ভিতরে কাদা, কোনো ব্যথা পায় নাই, কোন জায়গায় কাটছে, শামুকে কাটছে, সারায় কাটছে, কত জায়গায় সারে উঠতে যাইয়া খোসা লাগিয়া কাটছে, কোনো ধরনের দিলের ভিতরে শরীরের ভিতরে ব্যথা লাগে নাই, এই কেন বাবা তো সন্তানকে ভালোবাসে, পাও ধই ডাক দেখে আমার পাটা পোড়ায় কেমনা কাটলো, জিজ্ঞাসা করে মানুষের কাছে কয় তুমি দেখুন দূরে গেছো, এমনি ভাবে কাছে কারছে, শামুকে কারছে, সারায় কারছে, সারের খোসা লাইগে কারছে, আমি তো কোনো আওয়াজ পাই নাই, কই না না পাইবা না, এটা দুনিয়ায় তোমার সন্তানের প্রতি তোমার মায়া, ঠিক কিনা বলেন? সন্তানের প্রতি বাবার এত মায়ায় বোঝা হয় না, বরং বোঝা তাই না সন্তানকে খাওয়ায়, বুঝেন নাই, কুলিগিরি করে, রিক্সা চালায়, মাথার ঘাম
পায়ে ফেলাইয়া এরপরে সন্তানকে খাওয়ায়, বুঝা বহন করে খাওয়ায়, বুঝা সন্তান মনে করে না, কপাল পুড়ছে, আমরা আমাদের আব্বা আর মাকে বুঝা মনে করি। কথা কেন না? হ্যাঁ, গত দুই দিন আগেই আমার এক মামাজি ডাক দিয়া বলে, কেন্দে কেন্দে ডাক দিয়া বলে, আমারও তোমার মামু ঘর দিয়া বের করছে, তোমার নানি কেও তোমার মামু ঘর দিয়া বের করছে, শান্তি হবে না, কারণ আমার মা কেও সে বুঝা মনে করেছে। কথা বলেন ঠিক কি না? এই সব হিসাব নিকাশ আব্বা মার সঙ্গে। হে বড় ভাই তুমি এক মাস খাওয়াইবা, হে সেজো ভাই তুমি এক মাস খাওয়াইবা, ভাগের আব্বা মা হয়ে গেছে, চার ভাই ভাগ হয়ে গেছে। এই করে এত ভালো খানা বাবারও ডাকে না, মায়েরও না, শ্বশুর বাড়ি আলারা সিরিয়াল ভাই সিরিয়াল খাইতেছে হিসাব ছাড়া, আব্বা মাকে টাইম টু টাইম খাওয়ানো, তাও আব্বা মা খাইতো টেনশন নাই, আত্মীয় স্বজন যে খাইলে কি আছে? কথা কেন? হ্যাঁ, আব্বা মা খাইলে কি নাই? অথচ এ আব্বা তোর আশায় রিক্সা চালাইছে, মানুষের বাড়ি কাজ করেছে, মানুষের গোলামি করেছে, তোর মা মানুষের বাড়ি বান্দিগিরি করেছে, একটু খেয়াল কইরা দেখ, তোর মুখের দিকে তাকাইয়া একটু সুখের আশায়, আজকে সেই সুখ তোর নাই, বরং রেশা রেশির দুনিয়া চইলা এসেছে। কথা বলেন ঠিক কি না? এ নওজোয়ান ভাইয়ারা, জানি না কার মা নাই অথবা বাবা নাই অথবা আছে, শুনো, নবীজি আমার বলেন, সম্পদ যদি বাড়াইতে চাও আব্বা মাকে বেশি বেশি খাওয়াও, ধনী হইতে চাও আব্বা মারে খাওয়াও, দুনিয়ার জমিনে কি হইতে পারবা? ধনী হইতে পারবা? আব্বা মার প্রতি হাত খুলে দাও, আল্লাহ তোমাকে অগণিত সম্পদ দিয়ে ভরে দিবে। আব্বা মার দোয়া নাও, কামাই করে আই না বড় মাছটা দাও, দাও বড় মাছ, ভালো বাজার খাওয়ার, হেরা তোমার কাছে অট্টালিকা যায় না, দুই মুঠে খায়া ভাইসা জিকির আজগার কইরা ইবাদত কইরা মরতে চায়। কথা বলেন ঠিক কি না? নবীজি আমার জানায় দেয়, এই দুনিয়ার জমিনে মা বাবা খুশি তো আল্লাহ খুশি, এই দুনিয়ার জমিনে মা বাবা বেজার তো আল্লাহ বেজার, কি মনে হচ্ছে না? মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবা বেজার হয় তো আল্লাহ বেজার হয়ে যায়। ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, মা বাবার বেজারে আল্লাহ বেজার, মা বাবার খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। এবার বলেন না, আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়ে যায়, বান্দার কি কোনো ভয় থাকেনি? কথা বলেন, ও বাবাজি আল্লাহর বান্দারা, এই জন্য শোনেন, দুনিয়ার জমিনে আব্বাবার খেদমত কইরা এই দুনিয়া থেকে একটু দোয়া নেওয়া আমাদের দরকার আছে না নাই? আসেনি? মায়ে যদি দোয়া করি চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, একটি গিলাস পানির পালি বা
কেউ নিবানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন জিতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। আসে না না কার আসে নিও, আল্লাহ ডাক দে, আল্লাহকে ডাক দেন হযরত মূসা, মূসা ডেকে বলেন আল্লাহ আমার জান্নাতে বন্ধু বানাইবেন। আল্লাহ কয় হা, মূসা ডাক দিয়া কয় আল্লাহ ওই বন্ধু কি দুনিয়ায় আসেনি রে আল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয় হা মূসা ওই বন্ধু দুনিয়ায় আসে, মূসা ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়া একটু দেখা দে আমার বন্ধুটা ওই জান্নাতের ভিতরে কেমন, দুনিয়ায় আমি একটু দেখতে চাই কোথায় গেলে আমার বন্ধুর খবরটা পাওয়া যাবে, আমার বন্ধুর মোলাকাত হয়ে যাবে। আল্লাহ ডেকে বলেন মূসা অমুক শহরের ভিতরে এক কসাই সারাদিন গোস্ত বিক্রি করে, এই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবেন। কি জান্নাতে যাবে, কার সাথে যাবে, কিরে কপাল ও বান্দারা, আমার মা বলতেন কাঁচা খোলতে সময় লাগে, দুনিয়ায় বান্দার কপাল খোলতে সময় লাগে না। ও দুনিয়ার বান্দারা, ও এবার কসাইর সন্ধানে পয়গম্বর মূসা রওনা করলেন, চলতে চলতে এবার শহরের ভিতরে যাইয়ে দেখে হা ওই একটা দোকানে একটা কসাই এবার গোশত বিক্রি করতেছেন বান্দা, ওই কসাই এবার যখন গোশত বিক্রি করতেছেন মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট নরম নরম গোশত গুলা যেগুলা সিদ্ধ করলেই একবারে ভেঙে পড়েন, এই গোশত গুলা টোকায় টোকায় এই গোশের ভিতর দিয়া থলের ভিতরে এবার ভরতেছেন। আল্লাহর বান্দা এবার যখন বিক্রয় শেষ হয়ে যায় বাড়ির পানি রওনা করে, পয়গম্বর মূসা ডাক দিয়া বলেন ও ভাই আমি একজন মুসাফির, তোমার বাড়ির আমাকে একটু মেহমান বানাইবানি। নওজোয়ান ডেকে বলেন ওরে আগন্তুক আপনাকে চিনি না, তবে মেহমানদারি আপনাকে অবশ্যই করব, বাড়ির দিকে নিয়ে যাই, এবার বাড়ি চলে যায় কোনো কাজ নাই, বাড়ি যাইয়া সর্বপ্রথম এবার গোশগুলা সুন্দরভাবে পাকাইয়া রুটি বানাইয়া জল দিয়া দিয়া সুরা দিয়া দিয়া বান্দা এবার মাকে সুন্দরভাবে বইসে বইসে খাওয়াইতেছে, ওই মা ঠোঁট নাড়ায়া বলতেছে ও আরশের মালিক আমার সন্তানটাকে এই জামানার নবী মূসার সঙ্গে জান্নাতের মালিক বানা দিও। ও আল্লাহর বান্দারা অনেক সময় মায়েরা বাচ্চার মতন আলোচনা করে, সন্তানেরা বুঝমানো হইলে মিটকি মিটকি হাসে, এ আল্লাহর বান্দা এমনি ভাবে মুস্কি মুস্কি হাসতেছে। পয়গম্বর মূসা ডেকে বলেন ও নওজোয়ান তোমার মায় কি বলে আমি শুনি না, তবে তুমি মিটাইয়া মিটাইয়া
কেন তুমি হাসতেছ? আল্লাহর বান্দা বলেন, আমার মাজা বলেই আপনি যদি শুনেন তো আপনিও হাসি দিবেন রে বান্দা। কি তোমার মা এমন কথা বলে? কয় আমার মা বলে আমার জন্য দোয়া করে, এই জামানার নবী মুসা তার সঙ্গে যেন আমি জান্নাতে জায়গা পাই। এমন কথা শুনলে কি বান হাসবে? পয়গম্বর ডেকে বলেন, নওজোয়ান একটু সামনে আগায়, একটু বুকের সাথে বুকটা লাগায় দে, তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হইলাম এই জামানার নবী মুসা, এই জামানার নবী মুসা, আমার সঙ্গে তুমি আল্লাহর জান্নাতের মেহমান যাইবা, আমার আল্লাহ তোমার মার দোয়া কবুল করেছে। আমাদের দরকার নাই, সব দোয়া শাশুড়ি করলেন, আম্মা দোয়া করেন, আর বাড়িতে যখন যায় মার সাথে এক সাপটা ঝগড়া, পিড়ে পিড়ে না করে বাইরে না, কথা কান না বাইরে না, শ্বশুর বাড়ি দাও আম্মা একটু সালাম দেন, কথা নেই মোয়ে মাইকে যাইয়া বোঝেন নাই। হ্যাঁ সেও মা, তবে অতি ভক্তি অতি মায়া, মায়া না, মার চেয়ে যার বেশি মায়া তার নাম। হ্যাঁ বরিশিল মানুষ বুঝি ভালো, মার দোয়া নেন বরদোয়া নেবেন তো আকাশ দিয়ে উড়বেন, মাটির মতন পড়ে যাবে। কেউ দুনিয়ায় আপনার আবেদে কাজ হবে না, মা যদি বেজর হয়, শরিয়াত হলো আব্বা মা যদি হিন্দু হয় এরপরেও তাদের খেদমত করা সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ, হিন্দু হবে খ্রিস্টান হবে বৌদ্ধ হবে সন্তান মুসলিম হবে, মা যত বড় খারাপ হোক সন্তান মা বাবাকে পালতে বাধ্য। বুঝলেন নাই? কয় আমার সাথে যা করছে এ যদি আপনি করে কই আপনারাও পিড়েইবেন হে বন্ধুরা, না আল্লাহ আমাকে সহি বুঝ দান করে। জোরে বলেন নবীজি আমার জানায় দেয় মা কত বড় দামি, মা যদি বরদোয়া করে আল্লাহ বরদাস্ত করেন না। বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ, ওই আবেদের নাম ছিল জুরাইজ। কি ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি আমার বলেন জুরাইজ খানকার ভিতরে নামাজ আদায় করতেছিলেন, মা দুঃখী দরওয়াজায় দাঁড়ায় ডাক দিয়েছিল ও জুরাইজ। জুরাইজ ছিল মা বাবা ভক্ত ছিল, তবে নামাজ আদায় করবে না, মায়ের ডাকে সাড়া দিবে চিন্তায় এবার বিবর হয়ে গেল। ইতিমধ্যে মা ও জুরাইজ ও জুরাইজ ও জুরাইজ ডাক দিলেন, সন্তান সাড়া দিলেন না, ডাক দেয়া কয় আল্লাহ জুরাইজকে বিশ্বা নারীর মুখ না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় নিবা না বলেন নাউজুবিল্লাহ। কয় দোয়া করছে তো আবেদ, ইতিমধ্যে এক নারী পিছনে লাগিয়ে গেছে জুরাইজ রে, কিন্তু জুরাইজ তো আল্লাহর পাগল, দুনিয়ায় কোনো নারীর পাগল হওয়া সম্ভব না। নারী প্রতিজ্ঞা করে, শুনো আমি জুরাইজকে দুনিয়ার জমিনে অবশ্যই আমি কলঙ্কিত করব, তাতে কোনো সন্দেহ নাই। ওই মাঠের ভিতরে চলে গেলেন, মাঠের ভিতরে যাইয়া একটা রাখাল, রাখালকে ডাক দিয়া বলে, এরে রাখাল
আমি আমার দেহ আমি আমার যৌবন তোমাকে অর্পণ করে দিলাম, আমাকে তুমি ভোগ করতে পারো বাধা নাই বলেন নাউযু বিল্লাহ। এই নারী এবার গর্ভবতী হয়ে গেলেন, সন্তান প্রসব করলেন, করার পর সন্তানটা কোলে লইয়া রাস্তায় চলতে শুরু করলেন। এ রাস্তায় চলে আর ডেকে ডেকে বলে এই সন্তানটা ওই যে পীর ওই যে আবেদ জুরাইজের এটা যার সন্তান, সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করেছে বলেন নাউযুবিল্লাহ। কিরে আল্লাহর বান্দারা, এমনি তো জাতি নাচনে বুড়ি আর যদি হুজুর গো পিছনে পায় ঢোলের বাড়ি কথা কয় না, হ্যাঁ হুজুর রেই দেশটা খাই জোরে কথা কয় না, হ্যাঁ হুজুর রেই দেশটা খাইল না ভাই, হুজুর রেই দেশটা খায় নাই, হুজুররা আসে বিদে তোরা দেশটা খাইতে পারবি কথা কন, হুজুররা আসে বিদায় তোরা আজও আসমানের বৃষ্টি দিয়া দেশে খাইতে পারো, হুজুররা আসে বিদায় আজও আল্লাহর রহমত বর্ষণ হয় খেতে পারো, হুজুররা আসে বিদায় আজও রাতের বেলায় এই মাদ্রাসাগুলায় চোখের পানি দিয়ে ছোট ছোট বাচ্চারা হযরত ওলামায়ে কেরাম ওলামা তলাবারা এখনো কান্না করে, সেই চোখের পানি জমিনে পড়ে আর সাদ থেকে তোরা এখনো খেতে পারো, না পড়লে আর খেতে পারতিরা কথা কন ঠিক না, জোরাইজের পিছনে লাইগা এবার খানকা ভাইঙ্গা মাটির সাথে মিলাই দিছে মাইরে হতায় আলাইছে, আল্লাহর বান্দা জোরাইজ মারতেছি তো ডাক দিয়া বলে একটু সময় দাও দুই রাকাত নামাজ পড়ো, আমরা তো বিপদে পড়লে নামাজের খবর নাই, হ্যাঁ দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ ইশারা করে দিলেন, এবার জোরাইজ ওই কোলের শিশুর কাছে যাইয়া প্রশ্ন করলেন, ও শিশু তোমার আব্বাকে জানা দাও, মুফাসসিরিন কেরাম লেখেন দোলনায় যে শিশুরা কথা বলেছে ওই শিশুদের ভিতরে এই শিশুটাও যিনি জোরাইজের পবিত্রতা সম্পর্কে ঘোষণা করেছেন চিল্লাকন সুবহানাল্লাহ, সন্তান এবার ডেকে বললেন ও এলাকার ও লোকালয়ের বান্দারা জোরাইজ আমার বাবা না আমার মা, ওই রাখালের সাথে জিনা করে আমাকে দুনিয়া এনেছে, আমার বাবা হলো রাখাল, চিল্লাকন আল্লাহু আকবার, ও বান্দারা আল্লাহ কত বড় আল্লাহ দুনিয়ার জমিনে মার দোয়া কান্না কবুল করেন, জোরাইজকে ডেকে বলা হয় ও জোরাইজ তোমার খানকাটা স্বর্ণ দিয়ে বানা দিন, জোরাইজ ডাক দিয়ে বলে না আমার মাটির খানকা আগের মতনই আমাকে বানায় দেওয়ার দরকার নাই, ও দুনিয়ার মানুষ শুনে না করে বান্দারা মার বরদোয়া এত কঠিন, মা বরদোয়া করেছিলেন বিশ্বা নারী না দেখাইয়া জোরাইজের যেন মরণ নাই, আমার আল্লাহ মার দোয়া কবুল কইরা বিশ্বা নারীকে দেখাইছে কি দেখায় নাই কথা বলে, এই জন্য বাবারা হাতে ধইরে বইলা যাই পায়ে বইরে বইলা যাই, আব্বা মার সঙ্গে আর বেদ্দুমি কইরেন না, আব্বা মাকে কষ্ট দিয়েন না, দুনিয়ার জমিনে এই আব্বা মার খেদমত কইরা দুনিয়া থেকে বিদায় নেন, আপনি যদি খেদমত করেন আপনার খেদমত সন্তানেরা করবে, আমার মা বলতেন নলের গুড়াতে নল জ্বালায় বাঁশের গুড়াদা বাঁশ জ্বালায়, শোনো তুমি যদি আব্বা মার খেদমত করো এই দুনিয়ায় ওই সন্তানেরাও তোমার খেদমত করবে, কিরে বান্দা বিদ্যাশ্রমে
কোটিপতি কেন পাওয়া যায়? কয়ের কারণ হইল, উনি ওনার বাবার মায়ের খেদমত করে নাই, ওনার খেদমত করার মানুষ নাই। এবার বৃদ্ধাশ্রমে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে যার মা নাই, এই মার সাথে যদি অন্যায় করে থাকেন, বাবা কবরের কাছে যাইয়া পায়ের কাছে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবেন আর চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার মাকে জান্নাত দিয়ে দাও। আর মাঝে মধ্যে ডাক দিয়ে বলবেন, ও মা তুমি আমার মাফ করে দিও রে মা। মা যদি মাফ না করে সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যায়। নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল মাহাত। ও দুনিয়ার বান্দারা, আব্বা এবং মায়ের পদতলে হলো বান্দারা জান্নাত। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কয় তার পায়ের তলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো আব্বা আমার খাদমতের নিচে সন্তানের জান্নাত চিল্লা এখন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ওই আব্বা আছে, ওই মা আছে, অথবা আব্বাও নাই মাও নাই, ওই মা নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে।